আপনি রাস্তায় ট্রাভেলের সময় বাইরে থেকে প্লাস্টিকের বটলে জল কিনেন, কিন্তু সেই বোতলে যদি রাস্তার ধারের কোনো নল দিয়ে জল ভরে দেয় সেটা জানবেন কিভাবে? আসুন জেনে নি। যদি মিনারেল ওয়াটারের বোতলে রাস্তার ধারের কোনো নল থেকে জল ভরা হয় প্লাস্টিকের বটলে, তাহলে আপনার শরীর পর্যন্ত খারাপ হতে পারে। কিন্তু এগুলো মাথায় রাখলে এবার থেকে আপনি সহজে বুঝতে পারবেন আপনার বটলে কিসের জল আছে। প্রথমত, জলের বোতলে এইরকম ISI মার্ক আছে কিনা দেখুন, আর সেই ISI মার্কের উপরে IS14543 লেখা আছে, তবে সেটা মিনারেল ওয়াটার। কিন্তু আপনি ভাবছেন যে কেউ তো বোতলে এটা ছাপিয়ে জল বেচতে পারে, তবে BISCR অ্যাপে গিয়ে ISI ভেরিফাই লাইসেন্সের ডিটেলসে ক্লিক করুন এবং বোতলে ISI মার্কের নিচের কোড লাইসেন্স বারে ক্লিক করুন। এই নাম্বার CM/L দিয়ে শুরু হবে এবং এরপর যে কোম্পানির বোতল তার ডিটেলস চলে আসবে এবং সেই বোতলের জলের কোয়ালিটি, এমনকি কোন শহরে ভরা হয়েছে এবং জলে উপস্থিত মিনারেলসের ডিটেলসও পেয়ে যাবেন। ভিডিও ইনফরমেটিভ হলে প্লিজ কমেন্টে জানান, আর এই ধরনের ভিডিও পেতে প্লিজ টু সাবস্ক্রাইব, ফলো এন্ড শেয়ার।